ঘন্টা চারেক আগেও সন্তানদের সঙ্গে সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এমন ছবি রীতিমতো ভাইরাল। দুপুর নাগাদ সেই সাকিবকেই দেখা গেল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আঙুলের চোট আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে সাকিবকে ছিটকে দিয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটাতে তাই টেস্ট দলের অধিনায়ক এতদিন ছিলেন যুক্তরাষ্ট্রে, সেখান থেকে গতকাল বাংলাদেশে এসেছেন তিনি। বাংলাদেশে আসার পরই মঙ্গলবার বেলা 1:30 মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পা রাখেন। আঙুলের চোট সম্পর্কে বিসিবির চিকিৎসককে সর্বশেষ জানাতেই সাকিবের মিরপুরে আগমন, এর সঙ্গে নিজের ব্যবসায়িক প্রচারণার কাজ তো রয়েছেই। টেস্টের পর যেহেতু আফগানদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ খেলবে বাংলাদেশ, সেই সিরিজে সাকিবকে পাওয়া যাবে, কিন্তু তার জন্য তো আঙুলের সর্বশেষ অবস্থা জানা চাই। তাই এক্স রে রিপোর্ট নিয়ে মিরপুরে হাজির হন সাকিব, দেখান বিসিবির চিকিৎসককে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। মিরপুরে যেহেতু এসেছেন, সতীর্থরা অনুশীলন করছেন, সাকিব খোঁজ না নিয়ে গেলে কেমন হয়? তাই তো সতীর্থদের অনুশীলন পর্যবেক্ষণের জন্য সাকিব চলে যান ইনডোর মাঠে। এর ফাঁকি প্রধান কোচ চান্ডিকা হাথুর সিংহের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। তাদের আলোচনা দীর্ঘস্থায়ী না হলেও চলেছে প্রায় মিনিট তিনেকের মতো। যেহেতু টেস্ট দলটার অধিনায়ক সাকিব ইঞ্জুরির কারণে তিনি নেই, লিটন সামলাবেন নেতৃত্বের দায়িত্ব। আফগানদের বিপক্ষে কেমন হবে পরিকল্পনা, সেসব নিয়েই হয়তো চলেছে সাকিবের সঙ্গে হাথুরুর আলোচনা। এরপর সাকিবকে চলে যেতে দেখা যায়। এদিকে টেস্টে না থাকলেও টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে খেলার কথা রয়েছে সাকিবের। ঈদের পর 3টি ওয়ানডে এবং 2টি টি টোয়েন্টি খেলতে আবারও বাংলাদেশে আসবে আফগানিস্তান। আর বাংলাদেশে কাজ শেষে আবারও 2-1 দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে সাকিবের। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। এরপর আবার ফিরবেন ঈদের পর, তখন দলের সঙ্গেও যোগ দেবেন ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।